আসলতে এই আসনটো কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে মিলিয়ে আসনটো আরম্ভ করেছে অমৃত সরোবর। আর এই আসনটো আমি দেখা পাইছো কঠিয়াতলী উন্নয়ন খণ্ডর অন্তর্গত লংজাপ গাঁও পঞ্চায়েত। আমি শুনা মতে বহুকেইটা আসনি ধরেছে, আসনি সরকারে লৈছে, সরকারে আসনিবিলাক করে রাইজর উন্নয়ন করব, ভাল কথা। কিন্তু কার উন্নয়ন করব? রাইজরহে উন্নয়ন করব। যদি রাইজর ক্ষতি করে রাইজর উন্নয়ন করব বিচাৰে, এই কোন পদ্ধতির উন্নয়ন আমি বুঝি পোৱা নাই। যেহেতু আমি দেখা পাইছো লংজাপ গাঁও পঞ্চায়েত, লংজাপ গাঁও পঞ্চায়েত বাসিয়ে ইয়ার বিরুদ্ধে লংজাপ গাঁও পঞ্চায়েত উদমারি বা আমগুড়ি এইখিন কেটামান অমৃত সরোবর আসনি লৈছে, তাত রাইজর বিশদ ক্ষতি আদন হব বলে রাইজে ইয়ার বিরোধিতা করে আছে, যে এই আসনিটা ইয়াত লব নালাগে, যত মুকলি ঠাই আছে তাত লব লাগে, বা রাইজে যত খেতি বাতি নকরে তাত লব লাগে। এই কথাটো আমি ভাবো যে সরকারে শুনিব লাগে, আমার নগাঁও জেলা প্রশাসনে শুনিব লাগে, আর রাইজর যে আপত্তি আছে, যে আবেদন আছে, এই আবেদনক গুরুত্ব দিব লাগে, আর যোনখিন বর্তমানে এই স্কিমবিলাক ধরা হয়েছে ইয়ারপরা আঁতরাই লৈ যাব লাগে। আমি এই দাবি জানাইছো নগাঁও জেলা আমসুর ফালেরপরা, কেনো রাইজদি সরকার, সরকার হয়েছে রাইজর কারণে, আর সরকার রাইজেই বনায়। রাইজে বনোয়া সরকারে যদি রাইজরই অসুবিধা পেলায় তো কেনে ধরনের সরকার? এই হিটলারি যে শাসন বা হিটলারি যে ব্যবস্থা, অসম সরকারে এটু বন্ধ করব লাগে। অসম সরকারে বর্তমান অসমত একটা হিটলারি রাজত্ব চলাইছে, বিভিন্ন জগাত অমানবীয় উচ্ছেদর কাম আরম্ভ করেছে। দেখা পাইছো আমি বিশেষকৈ ধর্মীয় সংখ্যালঘু যা অধ্যুষিত এলাকা আছে, এই এলাকা সমূহতে এরকম ধরনের কাম করবলৈ আরম্ভ করেছে, যা ইভকশন করে আছে, উচ্ছেদ করে আছে, গোটেখিন ধর্মীয় অধ্যুষিত এলাকা সমূহতে এভকশন করে আছে। যাকালি আপনাদের চাব লক্ষিমপুর পাবত যুন এভকশন পাব বনাঞ্চল করলে, তাত অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের মাটি বেদখল করে রাখিছিলে, কিন্তু আমি দেখা পাই আছো তাত কেবলমাত্র ধর্মীয় সংখ্যালঘুর মাটিখিন এভকশন করা আমি দেখা পাইছো। আর তেখেতকলে যা খেতি বাতি করেছিল, এই খেতি বাতিবিল ট্রেক্টরে খেতি বাতিবিল নষ্ট করে দিয়া হয়েছে, এই কেনে ধরনের পদ্ধতি আমি গম পোৱা নাই, আমি জানিব পৰা নাই। এনেকা হিটলারি আসন বন্ধ করব লাগে, আর লংজাপ গাঁও পঞ্চায়েত যে অমৃত সরোবর নামত আসনি নামত রাইজক একটা হারাহাস্তি সৃষ্টি করে আছে, এই আসনিবিল লংজাপ গাঁও পঞ্চায়েত বন্ধ করে দিব লাগে। এনে তো একটা আসনিত আমি যে গম পাইছো এক হেক্টর মাটি লাগে, এক একর মাটি লাগে, গতি আমি জানিব পৰা মতে ইয়াতে নন ক্যাডেস্টুল মাটিও খান্দি দিছিলে, খাজনা দিয়ে আছে, তজি মাটির খাজনা দিয়ে আছে, এইখিনি খান্দি দিছিলে। তারপর একটা বিল আছে উদমারি বিল, 12 বিঘা না কিমান বিঘা মাটি লাগে, 11-12 বিঘা মাটি হলে এই আসনিটো হয়। গ্রামীণ শ্রমিকখন ঠাই লংজাপ পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত এই কারণে আমি প্রতিবাদ করেছো যে এই লংজাপ গাঁও পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডত যে অমৃত সরোবর আসনি নির্মাণ করেছে, এই অমৃত সরোবর আসনি নির্মাণ করাত সরকারি যে গাইডলাইন আছে এই গাইডলাইন সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে। আর ইয়াতে আমি এটা কথা কব বিচার যে এই গাইডলাইনত আছে যে কৃষকসকলের আলোচনা করে অমৃত সরোবর নির্মাণ করব লাগে, এই ক্ষেত্রে এই গাইডলাইন ভঙ্গ করেছে। এই গাইডলাইন ভঙ্গ করার ক্ষেত্রে আমি সকল নগাঁও জেলার প্রশাসন পঞ্চায়েত তথা ব্লকের বিডিওর জড়িয়ে আমি সরকারক আহ্বান জানাইছো যাতে ইয়াত এই যে অমৃত সরোবর নামত কৃষকসকলক অনিষ্ট করে, খেতি অনিষ্ট করে যে দুর্নীতি চলি আছে, এই দুর্নীতি আমি তীব্র প্রতিবাদ করেছো। যে ভারতবর্ষর স্বাধীনতা 75 বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারে যে অমৃত মহোৎসব পালন করেছে, এই অমৃত মহোৎসবর অংশ হিসাবে সমগ্র দেশের প্রত্যেকখন জেলাত 75টাকে অমৃত সরোবর খান্দিব, আর এই অমৃত সরোবর খান্দিবর কারণে কিছু নীতি নির্দেশনা দিছে। সেই নীতি নির্দেশনা অনুসরি এক একর মাটি লাগে, ভূমি লাগে, যে এক একর মাটির পরিমাণ হয়েছে অসমত 3 বিঘা 4 লোচা মাটি। দ্বিতীয় কথা কৈছে যে যদি উপযুক্ত মাটি না থাকে তেতিয়ালে পুরনি বিল বা জলাশয়ত এই অমৃত সরোবর নির্মাণ করব পারে। আর ইয়ার পিছর কথাটো কৈছে যে অমৃত সরোবর নির্মাণের গোটে বিষয়বস্তুটো MGNREGAর জড়িয়ে মনিটরিং হব। এতিয়া আমি দেখা পাইছো যে লংজাপ গাঁও পঞ্চায়েতর 6 নং ওয়ার্ডত তজু খাজনা দিয়া কৃষকসকলের কৃষিভূমি আজি তেওঁলোকে বুলডোজার লগাই কৃষকসকলের লগত কোনো আলোচনা নকরাকে আজি তেওঁলোকে অমৃত সরোবর নির্মাণ করেছে। গতি দেখ দেখ কথা যে অমৃত সরোবর নির্মাণের ক্ষেত্রে সরকারে যে গাইডলাইন দিছে এই গাইডলাইন সম্পূর্ণরূপে ভঙ্গ হয়েছে।
กติกาอเมริกาถ้าคุณบอกวิชาดิชูจะสกัดนิติเนี่ยเด็กคนนั้นนุ่งขอริตาลูกเอ๋อมริตขอร์บอนนิรมนต์ก็ตัดทำงานอพตินัยคินุจีฮักล์คีฮักล์ลูกเอ๋อลูกสาวนุ่งขอร์กเต็มลูกเอ๋อโตจูข้าจันทร์ดีถ้าก็บุ๋มิดคิชิบุ๋มิดเต็มลูกเอ๋อเต็มลูกเอ๋อจีบิการ์พอสุดดกอีดเล่ถ้าขมปุระขติปุระนี่ก็น้าวเล่มาติขินีเต็มลูกเอ๋อขึ้นที่ก็อยู่ปะระอุปจุกต์บวบสตากรอารู้อเมริกาลูกเอ๋อทุกคนถ้าคุณบอกวิชาดิชูจะอาจีเด็กคนจีขงกต้าฮิเซ่เอขงกต้าขโมยทำมีขงบิดานักขุรักขะกระกันตันติกอดีกาขุรักขะกระเอขงบิดานักกันตันติกอดีกาขุรักขะกระแค่ตัวฮักลุดอลกันตันติกดอลขงกตันนักมีอิทธิบดีหัวอารู้ทริคักชมิคักกันตันลูกอดีกาปัสต์ขโมยแบบมัดมัดกันนะมีอาอภิลูกจุดอ่ะอาเบรนจุนัสด้วยนะเออมริบอลมริดขอรูปอร์กันเนไรจ์จ์ขุติขัดนอร์ปัสต์รียาท่านไงอเมริกาสุดจะสกัดนิตินิเด็กคนนั้นมาตะกรอแต่สกัดนิตินิเด็กคนนั้นตะกุศลจะบุ๋มีจดีนายตุเตียฮัลเล่ปุโรนีจลาข่อยรูบิล็อกอุนนท์ตะกุยบ่ปาร์เตุเตียฮัลเล่ขึ้นที่ก่อนที่ถ้าคริคก็คอลอร์บุ๋มีจดีอนิสต์ตะกุเรเตียฮัลเล่ไรจ์จ์คีอนิสต์ตะบุคิดว่าคอลอร์ขมบักีคอลอร์ไรจ์จ์อัพลูกจูเรตเฮาะเซกัมบ์บ์สกัดกับนี่คนเล็กก็ท่าใจตุ้ยเจ้าอมริดขอรูบอร์สกัดเดียจีนิตินิเด็กคนนั้นจีคอลเล่บังโก้กุริเซ่เขยคอลอร์อุปโรตสกัดเร่โพสต์ดารีกุศลรู้จักอยู่บ้างเลย